বন্ধুরা, পাকিস্তানের নির্বাচন আমেরিকা কিন্তু বোল্ড হয়ে গিয়েছে আর ইমরান খান তুলে নিয়েছেন সবচেয়ে দামি উইকেটটি। এবারের ভোটে বাজিমাত করে দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, রীতিমতো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এখনও তার জনপ্রিয়তা কতটা। নির্বাচন থেকে নিষিদ্ধ করা হলেও ভোটের ভেলকিতে আবারও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। নাটকীয়তায় মোড়ানো পাকিস্তানের এই নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ ছিল মানুষের, বিশেষ করে ইমরান খানকে কেন্দ্র করে বিশ্ব মিডিয়ার চোখ ছিল কি ঘটতে যাচ্ছে দেশটিতে, এমনকি নজর রেখেছিল পশ্চিমারাও। অবশেষে নির্বাচনের পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগেই পাকিস্তানের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইইউ সহ পশ্চিমারা। অথচ এই ইমরান খানকে ক্ষমতা থেকে সরানো থেকে শুরু করে জেল পর্যন্ত এই পশ্চিমাদেরই হাত ছিল বলে অনেকেই অভিযোগ করেন। নির্বাচন শেষ, সরকার গঠন নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা, কারণ এবারও করতে হচ্ছে জোট গঠন। এখন দেশটির নেতৃত্বে কে আসবে এটাই এখন দেখার অপেক্ষা। যদিও এ দৌড়ে এগিয়ে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টি। গণমানুষের প্রাণভ্রমরা ইমরান খান এখন আর রাষ্ট্রদ্রোহী নন, দেশপ্রেমী। আদালত এক রায়ে বলেছেন খানকে আটকে রাখার কোনো বৈধ কারণ নেই, তবে কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত হয় খানকে অবশ্যই কারাগারে থাকতে হবে। বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের ফলাফলে এদিনই দেশবাসীকে তার সেঞ্চুরির খবর দেয় পাকিস্তান নির্বাচন কমিশন। প্রিয় প্রতীক, ব্যাট ছাড়াই 100 আসন পেয়েছে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফের স্বতন্ত্র প্রার্থীরা। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন পাকিস্তানের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, সেই সঙ্গে নির্বাচন ঘিরে সুস্থ তদন্তের আহ্বান জানিয়েছে তারা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউ দলীয় কর্মীদের গ্রেপ্তার সহ হস্তক্ষেপের অভিযোগের কথা উল্লেখ করেছে এবং যোগ করেছে যে অনিয়ম, হস্তক্ষেপ এবং জালিয়াতির দাবিগুলো সম্পূর্ণ তদন্ত করা উচিত। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় তারা এই নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এই নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা, গণমাধ্যম কর্মীদের ওপর হামলা, মানবাধিকার লঙ্ঘন, ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধের মতো ঘটনার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। তবে পাকিস্তানে পূর্ণাঙ্গ ফলাফলের পর যে দলই সরকার গঠন করবে তাদের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলেছে ইসলামাবাদকে বাণিজ্যিক, অর্থনৈতিক এবং বিনিয়োগে সহায়তা করবে তারা। এছাড়াও পাকিস্তানের গণতন্ত্র, শান্তি, উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতেও কাজ করার কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। গেল 75 বছর ধরে যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্কের উত্থান পতন দেখেছে বিশ্ব। তবে সব মিলিয়ে পাকিস্তান যুক্তরাষ্ট্র খুব ভালো বন্ধু বলে আগেই জানিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সবচেয়ে বড় বাণিজ্যিক এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে অবিচল অংশীদার। তবে এবারের রাজনৈতিক অস্থিরতার পিছনে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে ইমরান খান বেশি দায়ী করে আসছেন। যদিও যুক্তরাষ্ট্রভিত্তিক দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তানের রাজনৈতিক সংকট প্রেসিডেন্ট জো বাইডেনের অগ্রাধিকার হওয়ার সম্ভাবনা কম।